আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই সুস্থ আছেন মুন্দ্রা আর কোনো উপায় নেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন রাশিয়ার এই ধরনের অ্যাকশন নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে হবে ভয়ঙ্কর পরিণতি তবে নিজের দেশকে রক্ষা করার জন্য নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য রাশিয়ার হাতে এই ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় ছিল না উনিশশো সালের ১৬ অক্টোবর থেকে আটাইশে অক্টোবর যে দৃশ্য পৃথিবী দেখেছিল তৃতীয় তাও পরমাণু বিশ্বযুদ্ধ কারণ তখন সাবেক সোভিয়েত ইউনিয়ন তার পরমাণু মিসাইলগুলো কিউবায় মোতায়েন করেছিল দীর্ঘ এত বছর পর আবার সেই পরিস্থিতি ফিরে এসেছে কারণ রাশিয়া শুধু তার পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন নয় এর সাথে সাথে আরও চারটি যুদ্ধ জাহাজ কিউবাতে প্রেরণ করেছে যেটা আমেরিকান সীমা থেকে মাত্র কিলোমিটার দূরে এখন বর্তমানে অবস্থান করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন চলছে এই ইস্যুটিকে নিয়ে তোলপার কারণ যুক্তরাষ্ট্রে যে ফ্লোরিডা অঙ্গরাজ্য রয়েছে তার প্রায় নব্বই মাইল দূরে অবস্থিত হানাবাজি বে রয়েছে সেখানে বর্তমানে জাহাজগুলো নোংর করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে যে অ্যাডমিরাল গোর্সকব নামের যে যুদ্ধ জাহাজ রয়েছে ডেস্ট্রয়ার এর সাথে সাথে কাজান নামক যে ডুবো জাহাজ রয়েছে বা ইয়াসিন ক্লাস সাবমেরিন যে দুইটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত এই দুইটি যুদ্ধ জাহাজই বর্তমানে যুক্তরাষ্ট্রের যে ফ্লোরিডা নামক অঙ্গরাজ্য রয়েছে তার থেকে নব্বই কিলোমিটার দূরে মাত্র নব্বই কিলোমিটার দূরে অবস্থান করছে যেখান থেকে এই যুদ্ধ জাহাজগুলো যদি এই হাইপারসনিক মিসাইলগুলো ফায়ার করে যেগুলোর রেঞ্জ দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার মানে যুক্তরাষ্ট্রের এমন কোনো অঙ্গরাজ্য নেই যেখানে হামলা করতে পারবে না তখন আবার মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে দেখুন এই যে কিউবা এবং আমেরিকার মধ্যে সাগরের চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের মধ্যেই কিন্তু জাহাজগুলো অবস্থান করছে যার জন্য মায়ামি এবং বাহামা সহ উপকূলীয় এলাকা রয়েছে আমেরিকার সেখানে বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থা চলছে দেখুন আলাদা আলাদা করে বিস্তারিত জাহাজ সম্পর্কে যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে তবে স্ক্রিনে বর্তমানে আপনারা যে চারটি যুদ্ধ জাহাজের ছবি দেখছেন এই চারটি যুদ্ধ জাহাজই বর্তমানে কিউবাতে আমেরিকান উপকূলে অবস্থান করছে যে জায়গায় সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন কাজান এবং এই যে ফ্রিগেটটি রয়েছে অ্যাডমিরাল গ্রসকব এই দুইটি জাহাজকে কারণ এই দুইটি যুদ্ধ প্রায় আশিটির বেশি জিরকন হাইপারসনিক মিসাইলে বর্তমানে সুসজ্জিত রয়েছে যেগুলো রেঞ্জ আমি আগেই বলেছি দুই হাজার কিলোমিটারের বেশি দেখুন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির দ তথ্য অনুসারে গত একদিন পূর্বেই যখন রাশিয়ার এই যুদ্ধ জাহাজগুলো কিউবার উপকূলে হানামা বেতে পৌঁছেছে সাথে সাথেই মার্কিন সি ড্রোনগুলো ব্যবহার করে আমেরিকা এগুলোর উপর নজর রাখছিল এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী এখানে মজার ব্যাপার হলো যে গত বুধবার ভোরের দিকে রাশিয়ার এই যুদ্ধ জাহাজগুলো যখন আনাবা বেতে প্রবেশ করে সাথে সাথে কিউবার সামরিক বাহিনী প্রায় একুশ বার তো মাধ্যমে এই সকল জাহাজগুলোকে স্বাগতম জানায় সচরাচর যেমনটা দেখা যায় যে কোন দেশের নৌ বন্দরে একটি দুইটি জাহাজ যায় এটা শুভেচ্ছা সফর নৌবন্দরে তবে রাশিয়ার এই যুদ্ধ জাহাজগুলো একটি অনুষ্ঠানিক সফরে গেছে এই ধরনের কোনো তথ্য ছিল না কারণ এর পূর্বে যত ধরনের এই ধরনের সফর হয় যুক্তরাষ্ট্রকে জানাতে হয় যুক্তরাষ্ট্র জানায় তবে এই ধরনের কোন প্রতিক্রিয়া বা এই ধরনের কোন সিস্টেমের ছিল না রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে এটি একটি অনানুষ্ঠানিক সফর জাহাজের নাবিকরা যেন বিশ্রাম নিতে পারে এবং স্থানীয়ভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন বা তা নিশ্চিত করতে পারেন এই সফরের মাধ্যমে এই জন্যই কিন্তু এটা আয়োজন করা হয়েছে দেখুন টাইমিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে রাশিয়ার যুদ্ধ জাহাজগুলো পরমাণু অস্ত্রে সুসজ্জিত হয়ে আমেরিকার উপকূলে দাঁড়িয়ে রয়েছে এটা টাইমিং আপনাকে বুঝতে হবে দেখুন আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে রাশিয়ার সীমান্তের কাছে বর্তমানে ন্যাটোর প্রায় তিন লক্ষ সেনাবাহিনীর সদস্য হাই অ্যালার্টে রয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ সামাল দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছে প্রায় তিন লক্ষ সেনাবাহিনীর সদস্য দেখুন ইউক্রেনের ভেতর বর্তমানে গোপনে ইউরোপের প্রচুর সেনাবাহিনী যুদ্ধ করছে সেটা তো আলাদা বিষয় সেই সংখ্যা কত আমরা জানি না তবে খুব ন্যাটোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তিন লক্ষ সেনা বাহিনী উপকূলে রাশিয়ার সীমান্তের কাছে রেডি টু ফায়ার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তাদের আর্টিলারি সিস্টেম এবং বিভিন্ন ধরনের যে হাই ক্যালিবারের অস্ত্র রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে মানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ যার জন্যই কিন্তু রাশিয়া তাদের এই হাইপারসনিক মিসাইলে সুসজ্জিত যে যুদ্ধজাহাজ সেটা আমেরিকার উপকূলে প্রেরণ করতে বাধ্য হয়েছে তাও এত বছর পর দেখুন এক এত আমেরিকা বিপুল পরিমাণের অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দ্বিতীয়ত তারা অনুমতিও দিয়েছে যে ন্যাটোর অস্ত্র রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে ব্যবহার করা যাবে আর তৃতীয়ত রাশিয়ার যে প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ফ্রিজ করেছিল সেখানকার যে লভ্যাংশ হয়েছে বা ইন্টারেস্ট বা সুদ হয়েছে সেখান থেকে আরও প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার তারা ইউক্রেনকে দিয়েছে এই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মানে সার্বিকভাবেই কিন্তু রাশিয়াকে কোন করা হচ্ছে এমন পরিস্থিতির জন্য যাতে রাশিয়া বড় কোনো পদক্ষেপ নেয় যেমন ধরুন পরমাণু যুদ্ধ বা পরমাণু রাশিয়া নিজের ইচ্ছায় কিন্তু এগুলো করছে না দেখুন এটা সুনিশ্চিত যে আমেরিকা বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতি পার করছে আর কথা আমি বলছি না খুদ আমেরিকার নৌবাহিনীর পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে এমনটা নিশ্চিত করা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী পুরো পৃথিবীতে যে দাপিয়ে বেরিয়েছে এত দিন তাদের কোনো সমস্যা হয়নি তবে ইএমএনের হুতিদের কারণে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে কঠিন সময় তারা পার করছে দেখুন খুদ আমেরিকার নৌবাহিনীর পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা তার রিপোর্ট সম্বলিত যে খবর রয়েছে তার স্ক্রিনশট দেখছেন যে প্রতিবেদনে বলা হয়েছে যে ব্রেডসির উপকূল এবং ভারত মহাসাগরে ইএমএনের হুতিদের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে মার্কিন নৌবাহিনী নিম কোনো ধরনের রাগঢাক না রেখে কমান্ডার মিস্টার এরিক তার বক্তব্যে পরিষ্কার বলেন আমাদের শুধু একবার ভুল করতে হবে আর ইএমএন এর হতিদের শুধু একবার পেতে হবে তাতে করেই কিন্তু আমাদের জাহাজ ডুবে যাবে আমরা আর কিছু করতে পারবো না কারণ লাগাদার হামলা হচ্ছে আর লাগাদার আমরা একটা মারাত্মক পরিস্থিতি মোকাবেলা করছি দেখুন যে কোনোভাবেই আমেরিকা চাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বাত্মকভাবে ইউরোপীয় ইউনিয়ন ঠিক যেইভাবে একই স্বার্থের জন্য যুদ্ধ করেছে আজকে আমেরিকার স্বার্থের জন্য ইউরোপীয় ইউনিয়ন একসাথে যুদ্ধ করুক বিশেষ করে ইসরায়েলকে রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্য তারা পদক্ষেপ নে যার জন্যই কিন্তু পরিকল্পিতভাবে তারা রাশিয়াকে উস্কানি দিচ্ছে ইউরোপের বিরুদ্ধে শক্তিশালী বা কোনো বড় পদক্ষেপ নেওয়ার জন্য যেমন ধরুন রাশিয়া উত্তেজিত হয়ে যদি নাটকভুক্ত কোনো দেশের ভেতর আক্রমণ করে দিল তাহলে কিন্তু ন্যাটোর যে এগারো উচ্ছেদ রয়েছে তার অধীনে সকল দেশকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তখন কিন্তু আমেরিকার ইউরোপ নিয়ে আর মাথা ঘামাতে হবে না সেখান থেকে তার সম্পূর্ণ দৃষ্টি সরিয়ে সে মধ্যপ্রাচ্যের ভেতর প্রতিস্থাপন করতে পারবে আর এই জন্যই কিন্তু সে এই সুযোগটা নিতে চাচ্ছে এবং দেখার বিষয়ে আমেরিকা আসলে তার এই পরিকল্পনায় কতটুকু সাকসেসফুল হতে পারে বা রাশিয়াও ঠিক কত দূর শক্ত পদক্ষেপ নিতে পারে তবন্ধুরা ধারাবাহিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্ট আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ